বাংলাদেশে সূর্যমুখীর মোটামুটি তিনটি জাত রয়েছে। প্রথম জাতটি হলো কিরণী বা DS1, যা রবি খরিফ উভয় মৌসুমেই হয়। এর ফলন বিঘা প্রতি 5 থেকে 6 মণ, 33% বিঘায়, হেক্টর প্রতি 1.6 থেকে 1.8 টন পর্যন্ত, জীবনকাল 100 থেকে 110 দিন পর্যন্ত। বীজে তেলের পরিমাণ 42 থেকে 44%। সূর্যমুখীর দ্বিতীয় জাতটি হচ্ছে বাড়ি সূর্যমুখী 2, যা রবি এবং খরিফ মৌসুমে হয়। যদি রবি মৌসুমে হয় এর জীবনকাল 95 থেকে 100 দিন, যদি খরিফ মৌসুমে হয় জীবনকাল হবে 85 থেকে 90 দিন। রবি মৌসুমে হলে ফলন হবে 6.5 থেকে 7.5 মণ পার বিঘা, অর্থাৎ প্রতি বিঘায় 6.5 থেকে 7.5 মণ, আর হেক্টরে ফলন হবে 2 টন থেকে 2.3 টন প্রতি হেক্টরে। এর তৃতীয় জাতটি হচ্ছে বাড়ি সূর্যমুখী 3, এর গড় ফলন হেক্টর প্রতি 1.5 থেকে হেক্টর প্রতি 2 টন, অর্থাৎ বিঘা প্রতি 5 থেকে 6.5 মণ পর্যন্ত। এ জাতটি বামন আকৃতির, উচ্চতা 80 সেন্টিমিটার, বীজে তেলের পরিমাণ 38 থেকে 40%, জীবনকাল 84 থেকে 105 দিন পর্যন্ত হয়। রবি খরিফ উভয় মৌসুমে এটি ভালোভাবে চাষ করা যায়। কৃষি জাত ছাড়াও বিদেশ থেকে আমদানি কিছু হাইব্রিড জাতের সূর্যমুখী পাওয়া যায়, যার ফলন আমাদের দেশের চেয়ে কিছু অংশ বেশি বা কিছু পরিমাণ বেশি। সূর্যমুখীর হাইব্রিড জাতের মধ্যে রয়েছে হাইসান 33, RDS 275, বা আরও কিছু জাত। তবে এই হাইব্রিড জাত থেকে কোনোভাবেই বীজ রাখা যায় না।